আজকে হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টির অভাব। তো এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে একটু ফ্লেক্স নেওয়ার জন্য নর্থ ইন্ডিয়ায় চলে আসলাম। এখন ব্যাপারটা হচ্ছে ভাবলাম আগে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি, কিন্তু ইন্ট্রো দিতে দিতে দেখি যে খাবারও চলে আসছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা হোয়াইট মকা এবং একটা হচ্ছে ব্রাউনি এবং তাদের স্পেশাল স্ট্রবেরি সসটা তারা সাজেস্ট করলো, সব মিলিয়ে 490 টাকা। এই যে স্ট্রবেরি সস, ট্রাই করে দেখি ব্রাউনি, নিজেকে অনেক বড় লোক লাগতেছে আজকে, কিন্তু আমি গরিব। স্ট্রবেরি সসটা দিয়ে স্পেশালিটি কি এখনো বুঝি নেই, আর একটু খেয়ে নেই। আসলে আমি স্পেশালিটি কোনোটা কিছু বুঝতেছি না, স্ট্রবেরি সস দেখে আমার কাছে নর্মালই লাগতেছে। স্ট্রবেরির একটা ফ্লেভার আসতেছে, কিন্তু ব্রাউনির যে ফ্লেভারটা এটার কাছে আসলে স্ট্রবেরির ফ্লেভারটা মানে কোনো পাত্তাই পাইতেছে না সত্যি কথা। ওটার ওই স্ট্রবেরিটার জন্য একটু সাওয়ার লাগতেছে বিষয়টা। আর এই যে দেখি, দেখেন দেখেন উপরে দেখেন দেখেন কি অবস্থা। একটা আলাদা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে, কিন্তু আসলে কী ফ্লেভার আসতেছে সেটা বুঝতেছি না। আমি তো আসলে গরিব ঘরেও সেখানে প্রথমবার তো আগে কখনো খাই নাই, এই জন্য আসলে ফ্লেভার ফ্লেভার বুঝতেছি না, খাইতেছি তাই দেখাচ্ছে। তো খারাপ না, ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে হোয়াইট মকা যেটা দিয়েছে এটা হচ্ছে আপনারা হটও নিতে পারেন কোল্ডও নিতে পারেন, যেহেতু অ্যাকচুয়ালি বাইরে গরম আজকে প্রচুর। হ্যাঁ বৃষ্টি, ও এখন বৃষ্টি হতেছে, ভাবছিলাম বৃষ্টির অভাব, কিন্তু এখন উত্তর বৃষ্টি নেমে গেছে। তো কিন্তু আমরা যখন হাইতে আসি প্রচুর গরম ছিল, তো গলা টলা একেবারে শুকায় কাট হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু কোল্ডটাই খাই, তো কোল্ড মকাটাই নিয়ে গেছে। সত্যি বলতে বাইরে খুব সুন্দর লাগতেছে এখান থেকে। তো আগে অ্যাড্রেসটা বলি, আমরা হচ্ছে ধানমন্ডিতে নর্থ ইন্ডিয়া আছি। এটা হচ্ছে পিলখানা যেটা ছিল, মানে এখনও আছে, যেটা ছিল কি এখনও তো আছে। তো এটা পাশেই, মানে পাশে বলতে ওইখান থেকে 1 মিনিটের রাস্তা, 1 মিনিট না 30 সেকেন্ডের রাস্তা। এখানে যে নর্থ ইন্ডিয়া আছে এখানে এনভায়রনমেন্ট 100-এ 100। এখানে 100-এ 100 এনভায়রনমেন্ট, এখানে সবাই পড়ালেখা করতেছে, আমরাই শুধু বেকার খাওয়া দাওয়ার জন্য আসি। এখানে দেখি যে মানে সবাই দেখি যে আমি তো মেডিকেল পড়ি, আমি সেই আমার ভার্সিটিতে দেখছিলাম এরকম পড়ালেখা করে। তো এখানে এসে দেখতেছি যে এত কড়াকড়ি পড়ালেখা করতেছে, তো আমরাই শুধু খাচ্ছি। আসলে অনেকেই মানে যারা পড়ালেখা করতেছে তারা কেউই টাকায় দেখতেছে না, যে একজন ফ্রি বসে থাকতে আমাদের মতো আসছে তারা টাকায় আসছে আমাদের দিকে, তো ব্যাপার না। আর ফিল্ডে নাকি খাইতে খাইতে একটু বাইরে ফিল্ডটা নিতে থাকি। আর আপনারা আমাকে ডিস্টার্ব করেন না, আমিও ভিডিওটা করে আর আপনাদেরকে ডিস্টার্ব না করি। তো এ পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আবারও প্রত্যেক ভিডিওর শেষে যেটা বলি সেম কথা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের পেজটাতে লাইক করতে হবে, লাইক না করলে তো হবেই না, এখনই করতে হবে। ভিডিওটা বাদ দিয়ে আগে লাইক করে আসেন এবং আমাদের পোস্টগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে। এবং হ্যাঁ, এই ভিডিওটা দেখা শেষ হওয়ার পর অবশ্যই ভিডিওটা শেয়ার মেরে দেবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে আগানো সম্ভব না, তো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, কারণ এত টাকা পয়সা খরচ করে খাচ্ছি, টাকা পয়সা তো উঠাইতে হবে। আপনারা সাপোর্ট করলে আসলে 2-4 পয়সা যদি ফেসবুক ইউটিউব আমাদেরকে দেয় তাহলে উঠবে আর কি। তো যাই হোক, আর বকবক না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। A few moments later. আচ্ছা, বাই দ্য ওয়ে, ভিডিও তো অ্যাকচুয়ালি বিদায় বিদায় নিয়ে শেষ করে দিছিলাম, কিন্তু মেন জিনিসটাই দেখাই নাই। তো ভাই, আজকে তো আমি মোটামুটি আমার মা বাপের পায়ে ধরে মরে টাকা পয়সা নিয়ে একটু ফ্লেক্স দেখানোর জন্য নর্থ ইন্ডিয়ে চলে আসছি। কিন্তু ব্যাপার হচ্ছে আমার মতো যারা আসলে পায়েটায় ধরেও টাকা নিতে পারতেছেন না, কারণ আমি তো প্রায় 6 মাসের চেষ্টা এই কটা টাকা নিছি তারপরে আসি, কিন্তু যারা পারতেছেন না তাদের জন্য একটু নর্থ ইন্ডিয়ার ভিতরের এনভায়রনমেন্টটা আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে
চলেন দেখে আসি। আর আমি খাইতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, ভেতর এনভায়রনমেন্ট দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দেবো। তো আমি খাই, আপনারা চান।